আপনারা জানেন গত তিন দিন আগে বাংলাদেশের পার্লামেন্টে পাস করিয়েছে 119 জন আলেমকে ধর্ম ব্যবসায়ী বলে পার্লামেন্টে পাস করিয়েছে, তাদের বক্তব্য চলবে না। জোরে বলুন নাউজবিল্লাহ। ধর্ম ব্যবসায়ী বলেছে, একটা মেয়ে পার্লামেন্টে কথা বলছে, যদিও তার নামটা জানি না, বাংলাদেশে চুলগুলো খোলা আছে, ঠিক মনে হচ্ছে কোনো বাইজি। সেই এমপিটাকে দেখে মনে হলো কোনো বাইজি। সেই বাইজি বলছে মৌলবীরা খারাপ, সেই ড্যান্স কারনে ওয়ালি বলছে মৌলবীরা খারাপ, সেই নাস্তিক মেয়ে বলছে মৌলবীরা খারাপ। বড় কষ্ট লাগে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। সেই সম্পর্কে আপনাদেরকে দুটো কথা শুনিয়ে দিই, যাদের কাছে হাসিনা বেগম, যাদের কাছে খুব মূল্যবান লোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী যাকে আপনারা মুসলিম হিসাবে জানেন, মুসলমান না মুসলমান, তাকে যারা মুসলমান ভাববেন তাদের ইমান যাওয়ার খাতরা আছে। আপনাদেরকে বলে দিই, শুনেন কেন, আমি দলিল দেব কোরআন থেকে, আলহামদুলিল্লাহ কোরআন থেকে। আমার কাছে বাংলাদেশের প্রচুর ইনভাইট আছে, জলসার দাওয়াত আছে, আমি দাওয়াত দিতে পারিনি, আমি দাওয়াত দিইনি। আমি ওখানের মাটিতে পা রাখলে হাসিনা সরকার আমাকে অ্যারেস্ট করে জেলের কুটরিতে ভরবে। কেন? হক কথা বললে সেই মৌলবীকে জেলের কুটরিতে ভরে হাসিনা সরকার। কয়েক হাজার আলেমকে বাংলাদেশের জেলে ভরে রেখেছে। ইদা যা কাল মুনাফিকুন কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে আমার বিশ্ব নবী, তারা বলে আমরা হচ্ছে ঈমান এনেছি আল্লাহর রসূলের প্রতি। ঠিক বলছি না ভুল বলছি? অবশ্যই। তুমি আলেম দিকে হক কথা বলার কারণে জেলের কুঠরিতে ভরছো, তুমি রেডি হও, আমি ভারত থেকে তোমাকে তোমার ভবিষ্যৎ বাণী দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমার দেশেরও শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা হবে। আর বাংলাদেশের মুসলমান দিকে বলছি, ইমানকে পুক্ত করো আর রুখে দাঁড়াও, শুনে রেখে দাও, এই রাশিয়ার থেকেও খারাপ হাসিনা সরকার। আপনাদেরকে বার্তা দিই, আপনাদের দেশের যতগুলো মাদ্রাসা আছে একটা কথা মাথায় রাখবেন, মাদ্রাসায় যেন তালা না পড়ে এই চেতনাটা আপনাদেরকে নিতে হবে। জোরে বলুন ইনশাল্লাহ। রাশিয়ার বুকে ইসলামকে মিটানোর যে চক্রান্ত নিয়ে হয়েছিল, সেই চক্রান্তটা আম জনতার মুসলমানের ওপরে নয়। জানেন তারা কি চক্রান্ত করেছিল? সেখানকার মার্ক্সবাদী নেতারা, তারা চিন্তা করলে ইসলামকে যদি রাশিয়ার বুক থেকে মিটাতে হয়, সব থেকে প্রথমে এই সমাজের আলেমদিকে ধ্বংস করতে হবে। কয়েক লাখ আলেমকে রাশিয়ার বুকে কতল করা হয়েছিল, আর কতল করেছিল মুসলমান নাই, এদিকে দিই কতল করানো হয়েছিল। কেন? তাদিকে বললে এই মৌলবীরা হচ্ছে তোমার দুশ্মন, এই মৌলবীরা তোমাদিকে চলতে দিবে না, এরা ফতোয়াবাজি করবে, এরা নামাজের কথা বলবে, এরা তোমার বিটিকে পর্দার কথা বলবে, এরা তোমাদিকে হালাল হারামের কথা বলবে, তাই তোমরা সব থেকে প্রথমে মুসলমান জাতি এই মৌলবি কটাকে কতল করো, এই মাদ্রাসাগুলোই তালা মারো যেখান থেকে আরা মৌলবি হচ্ছে। বাস মুসলমান না আলেম দিকে হত্যা করতে লাগলো। রাশিয়ার বুক থেকে ইসলামকে নিমেষে মিটিয়ে দেওয়া সম্ভব হলো। আমার মুসলমান ভাই, এই ভারতকে স্বাধীনতা নিয়ে আসতে গেলে যতটা হিন্দু ভাইদের রক্ত গেছে, শুনে রেখে দেন, 56,000 আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 56,000 আলেম মৌলবি যাদের গলায় দড়ি পরিয়ে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে টাঙানো হয়নি, এমন কোনো গাছ ছিল না যে মৌলবিদিকে ফাঁসিতে টাঙানো হয়নি। 56,000 আলেমকে একদিনে ঝুলিয়েছে ইংরেজরা, প্রাণ দিয়েছে। আমার ভাই,
আপনাদিকে বলে যাই, এই মাদ্রাসাগুলো যেদিনে তালা পড়বে জানবেন সেদিনে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে এই ভারতের মাটি থেকে। ওই জন্যে মসজিদ মাদ্রাসায় তালা মারতে আমরা আমাদের জীবন থাকতে দেবো না, জোরে বলুন ইনশাল্লাহ। হাসিনা সরকারকে বলি শোন, এই ভারতে বসে গণতন্ত্র দেশে বসে আমরা হক কথা বলতে পাই, তোমার দেশের মলবিদিকে তুমি হক কথা বলতে দিও না, এই জন্যই দাও না, তোমার গদি চলে যাবে, তোমার ভয় আছে গদি চলে যাবার, আলেমদের উপরে টর্চার করে, এমন কি আলেমদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে তাদিকে বলা হয় এমন কি তাদিকে ধর্ষণ কেস পর্যন্ত দেয়া হয়, জোরে বলুন নাউজবিল্লাহ। যুবক যুবতী সকলকে বলে যাচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়া দেখছেন, আমার বিল্ডিং বালাখানা বাড়ি ভালো ভালো বাড়ি বোলপুরের মাটিতে তৈরি হচ্ছে, হচ্ছে না হয়নি? এই দুনিয়া সম্পর্কে আপনারা জানেন না, জানি না, দুনিয়াটা থাকবে না, ধ্বংস হবে, ধ্বংস হবে, কিয়ামতের দিনটার জন্য কোরআনে আছে আবাদান আবাদা। আবাদান আবাদা মানে কি? চিরকালের জন্য যে জান্নাতটা আল্লাহ আপনাকে চিরকালের জন্য দিবেন, সেই জান্নাতটা সুন্দর করবেন না যেটা ভেঙে ধ্বংস হয়ে যাবে সেটা সুন্দর করবেন? কথা বলুন, জান্নাতটা সুন্দর করতে হবে, কি দিয়ে করবেন? নামাজ, রোজা, ইমান, আমাল। আল্লাহ কোরআনে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমরা নেক আমল করো। আমি দেখলাম যারা মৌলবিদের বিরুদ্ধে একটা মেয়ে পার্লামেন্টে কথা বলছে, যদিও তার নামটা জানি না, বাংলাদেশে চুলগুলো খোলা আছে, ঠিক মনে হচ্ছে কোনো বাইজি, সেই এমপিটাকে দেখে মনে হলো কোনো বাইজি। সেই বাইজি বলছে মৌলবিরা খারাপ, সেই ড্যান্স কার্নেভালি বলছে মৌলবিরা খারাপ, সেই নাস্তিক মেয়ে বলছে মৌলবিরা খারাপ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে মুসলমান কেন মার খাচ্ছে জানেন? আমাদের দেশে মুসলমান নিজের স্থানটাই বুঝতে পারেনি, নিজের আল্লাহকে ছেড়ে মুসলমান তার বস্তুর ওপরে বিশ্বাস করতে লেগেছে। লেগেছে না লাগেনি? আপনাকে আমি বীরভূম জেলায় প্রমাণ দিয়ে যাব, ঘোড়া রেখে ঘোড়ার সামনে সিজদা করা জায়েজ হবে? কথা বলুন, ঘোড়াটা মূর্তি না মূর্তি নয় জানেন? যে বাড়িতে ছবি থাকবে, যে বাড়িতে পুতুল থাকবে, যে বাড়িতে কোনো জীবজন্তুর মানে আর কি প্লাস্টিকের জীবজন্তু হোক, জীবজন্তুর ছবি হোক, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই বাড়িতে নামাজ হবে? হবে না। যদি সেই বাড়িতে নামাজ না হয় ফটো থাকার কারণে, সেই বাড়িতে যদি নামাজ না হয় একটা পুতুল থাকার কারণে, তাহলে একটা গাছের নিচে যদি ঘোড়া রেখে আপনি সিজদা করেন আর মনে করেন দিনের কাজ চলছে, সেই ঘোড়াগুলো আল্লাহ বাদ দিয়ে ঘোড়ার কাছে সিজদা করবে? কোরআন খুলুন। আমাদের দেশের লোক গাছতলায় বেঁকা গাছের নিচে গিয়ে ভালো মন্দ চাইতে পারে, নামাজের পাটিতে আল্লাহকে বলতে পারে না, এটা আমার দুঃখ। যদি বলেন কেন আল্লাহকে বলবে, কেন বলবেন না? কে দেনে বালা, গাছের নিচে পাবেন না আল্লাহর কাছে পাবেন? বাবা কোরআন খুলুন, কত পারা? ১৭ পারা। কত পারা বললাম? ১৭ পারা। যারা শুনছেন গালি দেওয়ার আগে নোট করবেন, বাড়িতে গিয়ে মানে কোরআনটা দেখবেন, তারপরে আমাকে গালি দেবেন। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবাও ওয়ালা ইস্তামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়্যাল লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্ব নবী, বলো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, তোমাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই, তোমরা হচ্ছ শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী আল্লাহ, আমি রব,
মাটির সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আপনি যে গাছের নিচে গিয়ে ভালো মন্দ চাইছেন তাকে বলো একটা পিঁপড়ে সৃষ্টি করো, একটা মাছি সৃষ্টি করে দেখিয়ে দাও, মানুষ তো দূরে।